হ্যালো এভ্রিয়ন সকলকে জানাই চন্দ্রা ফুড লাইভে অনেক অনেক স্বাগত তার চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো হোয়াইট মিনি বান রেসিপি বা মিনি মিনি বানবাউলি ভেতরটা পুরো কিসমিস এবং চকলেটে ভরা আর এটা ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে আর বন্ধুরা বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু এই বান বাউলিটি দেখে সে ভীষণই খুশি হয়ে যাবে আর মাঝে মধ্যে তো বাচ্চাদের মুখেও হাসি ফোটানোর জন্য কিছু বানাতে হবে তাই না আমি আজ নিয়ে চলে আসলাম হোয়াইট মিনি বাউলি তো এটা বানানো কিন্তু একদমই সহজ আর দেখো কতটা সফট হয়েছে কতটা ফ্লাফি হয়েছে পুরো দোকানের মতো তো এই বান বাউলিটি তোমরা সকালে ব্রেকফাস্টেও দিতে পারো আবার ইভিনিং টাইমেও দিতে পারো আর টিফিন হিসাবে তো দিতেই পারো তাহলে চলো এবার রেসিপিটি দেখে নেওয়া যাক আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি সকলেরই ভালো লাগবে এবং কাছেও লাগবে তাহলে চলো প্রথমে একটা পাত্র নিয়ে নেব এবার দেখো আমি একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে আমি দুধ দিয়ে দেবো কিছুটা পরিমাণ এটা তোমরা যতটা বেটার মানে ময়দা ডো বানাতে চাও ততটাই দুধ তোমরা নিয়ে নেবে তোমাদের পছন্দ মতো এবার দেখো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ইস্ট আর আমি দুধটা একটু উষ্ণ গরম দুধ নিয়েছি তার মধ্যে এক চামচ ইস্ট দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো সুগার পাউডার এটা নিজেদের মিষ্টি যতটা পছন্দ সেই অনুযায়ী দিতে হবে এবার সুগার পাউডার দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক কাপ মেজারিং কাপের এক কাপ অয়েল এবার একটা ডিম দিয়ে দেব এখানে আমি একটা ডিম ব্যবহার করলাম এবার দেখো সব কিছুকে আমি একটু মোটামুটিভাবে ফেটিয়ে নেবো খুব বেশি ফাটানোর দরকার নেই মোটামুটি একটু মিশিয়ে নিলেই হবে সব কিছুকে এবার আমি প্রথমে মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার সেটাকে অল্প অল্প দিয়ে এখানে আমি একটা ডোর তৈরি করব। এখানে আমার মোটামুটি কাপের থেকে একটু বেশি ময়দা লেগেছে এবার দেখো আমার ডোটা এখানে তৈরি করা হয়ে গেছে মেখে নেওয়া হয়ে গেছে মোটামুটি এটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না এটা একটা সফট ডো বানাতে হবে এটা ওই ময়দা দিয়ে আমরা যেমন পরোটা বা লুচি খাই কিংবা রুটি বানাই সেইভাবে অতটা শক্ত করা যাবে না তার থেকে তুলনামূলকভাবে অনেকটাই সফট করে মাখতে হবে এবার দেখো আমি উপর থেকে একটু তেল দিয়েলাম তেল ব্রাশ করে দেওয়ার পর এখানে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভেতরে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে দু ঘন্টা মতো রেখে দেবো ঢাকা আমি দু ঘন্টা রেখে দেবো কোনো গরম জায়গাতে দু ঘন্টা পর দেখো এবার দু ঘন্টা পর দেখো কেমন ফুলে উঠেছে ডোটা দেখো কেমন ফুলে উঠেছে পুরো ফুলে কড়াইটা মানে যে পাত্রে আমি রেখেছি সেটা ভরে গেছে এবার চেপে চেপে হাওয়াটা বের করে দেবো ভেতর থেকে দেখো মানে পুরোপুরি আমাদের ডোটা রেডি বানবাউলির জন্য পুরো রেডি তো এবার দেখো আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি তারপরে একটু কিছুটা লেচি নিয়ে নিই এখানে আমি একটা রুটির শেপে বেলে নেব এটা মোটামুটি একটু গোল করে মানে রুটির মতো অতটা পাতলা না একটু মোটা করে বেলে নিতে হবে দেখো এভাবে পাতলা করে বেলে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো সব কিছু তো মুখে বলে বোঝানো যায় না কিছুটা দেখে বোঝা নিতে হয় বা বোঝা যায় এবার দেখো আমি উপরে সুগার পাউডার দিয়ে দিচ্ছি এবার সুগার পাউডার দিয়ে সব জায়গাতে আমি ভালোভাবে মানে ছড়িয়ে দেব সব জায়গায় এখানে সুগার পাউডার ছড়িয়ে দেবো এটা তোমাদের ইচ্ছা হলে দিতে পারো না হলে নাও দিতে পারো অপশনাল কিংবা এখানে তোমরা ক্রিমও ব্যবহার করতে পারো এখন দেখো আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে কিসমিশ একটু ছোট ছোটো করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো আর দিয়ে দিচ্ছি কিছু চকো চিপস এখানে আমি সব চারিদিকে ছড়িয়ে দেবো সব জায়গাতে যাতে সমানভাবে পড়ে তারপরে আমি একটু এটা দিয়ে চেপে দেবো বেলনটা দিয়ে একটু চেপে দেবো খুব জোরে না হালকাভাবে একটু চেপে দেবো এবার দেখো আমি কেটে নেব। তোমরা এখানে চাকু দিয়ে কাটতে পারো কিংবা পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারো তো আমি হাতের কাছে চাকু পেয়েছি সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি আর যেহেতু বলেছি মিনি বান মিনি বান বাউলি তার জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো দেখো এবার দেখো আমি কিভাবে এটা রোলের মতো করে নিচ্ছি আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু চেপে চেপে প্রত্যেকটা আমি রোল করে নেব তা এখন দেখো কতটা ছোটো ছোট আমি এখানে তৈরি করে নিচ্ছি কিন্তু যখন আমি এটা কুক করব তখন দেখবে অনেকটা ফুলে মানে বেশ অনেকটা বড় হয়ে যাবে ফুলে উঠবে এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তা দেখো এখানে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা প্লেট নিয়েছি এটা যে কটা ধরবে আমি সে কটা আগে বানিয়ে নেবো আর এখানে আমি দুধ নিয়েছি দেখতে পাচ্ছ দুধটাকে একটু জ্বালিয়ে গাঢ় করে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি তোমরা যদি দোকানের মতো পুরো পাউরুটি বা বাউলি রঙ আনতে চাও তাহলে তোমরা ওখানে দুধের বদলে ডিমের কুসুম ব্যবহার করতে পারো তা আমি যেহেতু হোয়াইট মিনি বান বানবাউলি বানাচ্ছি তার জন্য আমি দুধটাই ব্যবহার করলাম এবার কুক করার জন্য বসিয়ে দিয়েছি দেখো অলরেডি পনেরো মিনিটের মধ্যে কতটা ফুলে উঠেছে দেখো দেখেই বুঝতে পারছো আশা করি তো দেখো পুরোপুরি এখানে আমার কুড়ি মিনিট মতো সময় লেগেছে কুড়ি মিনিটের মধ্যে বান বাউলি পুরোপুরি রেডি তো দেখো এবার আমি নামিয়েও নিয়েছি কতটা সফট হয়েছে তোমরা দেখো দেখেই বুঝতে পারছো আর কালারটা দেখো পুরোপুরি সাদা এসছে তো আমি আগেই বলেছি তোমরা এখানে কালারটা যদি দোকানের পাউরুটির মতো বা পাউলির মতো আনতে চাও তাহলে উপরে ডিমের কুসুম ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কালারটা তোমরা সেম পেয়ে যাবে আর সাদা করতে চাইলে তাহলে তোমাদের দুধ ব্যবহার করতে হবে এবার দেখো আমি সব সাজিয়ে নিচ্ছি আগে এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কেমন চকলেট চকলেট চকো চিপসগুলো একটু মেল্ট হয়ে গেছে গলে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রাইস তো তোমরা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে আমি এখানে আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা কতটা সফট আর কতটা ফ্লাপি হয়েছে আর দেখো ভিতরে কিশমিশগুলো কত সুন্দরভাবে সব সেট হয়ে আছে দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু তোমরা চাইলে দেখো প্রত্যেকটা লেয়ার খুলে আসবে আর কতটা সফট হয়েছে দেখো আর খেতেও কিন্তু ভীষণ মজাদার তো বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলিকে নিজেদের বন্ধু বা ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল ছোটো বাচ্চারা থাকলে ভীষণই খুশি হয়ে যাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা